নাম্বার ওয়ান মোস্ট ডিমান্ডিং ভুল যেটা আমরা করি সেটা হচ্ছে কোথাও বাইরে গেলে মেকআপ করলে, কোথাও ঘুরতে গেলে মেকআপ করলে, বাড়িতে এসে জামা চেঞ্জ করে আমরা এই মেকআপটা নিয়ে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ি, তারপরে সকালবেলা উঠে মুখটা ধুই। কিন্তু একটু কষ্ট করে যদি আমরা মেকআপটা তুলে দিই, রাত্রিবেলা ধুয়ে শুই, তাহলে কি হতে পারে সেটা তোমাদেরকে বলবো। এই ভুলটা যেন তোমরা না করো। কি হতে পারে মুখ ধুয়ে শুলে সেটা আমি চলো মুখ ধুয়ে এসে তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি আমার মুখটা ওয়াশ করে চলে এসেছি ফেস ওয়াশ করে। তো তোমরা ক্লিনও করে নিতে পারো, গোলাপ জল দিয়েও তোমরা স্কিনটা ক্লিয়ার করে নিতে পারো, মেকআপগুলো তুলে নিতে পারো, টোনার দিয়ে ক্লিন করে নিতে পারো, কিংবা ফেস ওয়াশ করে নিতে পারো, কিংবা টিস্যু দিয়ে, টিস্যু পেপারগুলো যেগুলো হয় সেগুলো দিয়ে মুখটা বা মেকআপটা তুলে নিতে পারো, ঠিক আছে। ও হ্যাঁ, তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমার মেকআপ ধুয়েছি কী করে আমার তো বোধহয় যাচ্ছে না। অ্যাকচুয়ালি আমার স্কিনটা এরকমই, আর দেখো আমি জাস্ট আমার আইব্রোটা একটু সেফ মানে এঁকেছিলাম, তো সেটা বোঝা যাচ্ছে। আর দেখতে পাচ্ছ তোমার চোখে কাজল আছে, তোমরা বলবে যে কাজল তো আছে দিদি তুমি কী করে তাহলে মুখ ধুলে। তো আমার এই কাজলটা হচ্ছে ক্লসাল কাজল, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ অ্যান্ড স্মাজ প্রুফ, তাই জন্য মানে এখনও এটা ওঠেনি। তো আমি পরে একটু ভালো করে উঠিয়ে দেবো টিস্যু দিয়ে। তো আমি তার আগে তোমাদের সাথে শেয়ার করলাম, আর লিপস্টিকটা আমার ম্যাট লিপস্টিক ছিল, তো মানে এভাবে ঘষলে মানে ঠোঁটটা রাফ হয়ে যায়, তো আমি এটাও টিস্যু দিয়ে তুলে নেব ভালো করে। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিলাম, কথাটা বলে নিলাম মুখটা এমনি ফ্রেশ করে এসে, তারপরে আমি পুরোপুরি ক্লিন করে নেব। কিন্তু মেকআপ কেন তুলতে হয় আমি তোমাদেরকে বলে দিই এবার। কেননা মেকআপ আমরা যেটা করি আর কি সাধারণত ফাউন্ডেশন দিই আর পাউডার দিই, সেগুলোতে তো নানা রকম কেমিক্যাল থাকে, সেগুলো স্কিনে যদি সারা রাত থাকে তাহলে পিম্পলের সমস্যা হবে। আর আমাদের স্কিন না, তুমি কিছু মাখো, নাইট ক্রিম মাখো চাই না মাখো, সারা রাত আমাদের স্কিন নিজেকে নিজেই রিপেয়ার করে, ঠিক আছে। তো সেই রিপেয়ার করার টাইমে আমাদের স্কিনটাকে খুব প্রবলেম হবে, যদি কোনো রকম কেমিক্যাল বা পাউডার ফাউন্ডেশন থাকে তো খুব সমস্যা হবে, পরে তোমার স্কিনে মানে স্কিনটা ট্যান হয়ে যাবে আর কি, তোমার স্কিনে পিম্পলসের সমস্যা হবে। তো তার থেকে ভালো যে তোমরা যখন মানে মেকআপ করা হয়ে যাবে, বাড়িতে চলে আসবে, ঘুমোতে যাবে, তখন মুখটা অবভিয়াসলি ক্লিন করে ফেস ওয়াশ করে তারপরে ঘুমোতে যাবে, এটাই রুটিন হওয়া দরকার। প্রত্যেক দিন রাতে যদি তোমরা ফেস ওয়াশ করে ঘুমাতে যাও না, কিছু মাখো চাই না মাখো, মুখটা যদি ক্লিন করে ধুয়েও যদি ঘুমোতে যাও, তোমাদের অনেকের স্কিনে অনেক প্রবলেম থাকে, তো সেই স্কিনের প্রবলেমগুলো থেকে অনেক সমস্যা দূর হতে পারে। এই টিপসটা যদি তোমরা নাও তাহলে সত্যি খুব ভালো হতে পারে। তো আমরা সেটা করতে পারি না, ডেলিকা ডেলি রুটিনে আমরা মানে ভুলে যাই কিংবা আলসামি করি, তো সেটা কিন্তু করা উচিত নয়। এটা যদি করা যায়, স্কিনটাকে রোজ যদি আমরা ফ্রেশ করে ঘুমোতে যাই, তো আমাদের স্কিনের জন্যই ভালো হবে। তো এই মোস্ট ভুলগুলো আমরা করে থাকি, তো এই ভুলগুলো না করলে আমাদের স্কিনের কোনো সমস্যা আশা করি হবে না। তোমরা এগুলো ফলো করো, তাহলে দেখবে তোমাদেরই ভালো হবে। এই ভিডিওটা আজকে এটুকুই ছিল, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।